বর্ধমান কালনা গেটের কাছে যে রেলের আন্ডারপাস রয়েছে এবং কালনা গেটের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করছে, সেই আন্ডারপাসে এখনও পর্যন্ত জল জমে রয়েছে। একটু বৃষ্টি হলেই একেবারে বিশাল রকমের জল জমে যায়। প্রশাসনের থেকে কাজ শুরু করলেও এখনও পর্যন্ত অনেক মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে বলে জানা যায়। প্রশাসন সূত্রে গত কয়েকদিন আগে বিজ্ঞপ্তি দিয়ে এবং দুইজন করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করে বলা হয়েছিল, এই আন্ডারপাস দিয়ে কোনো টোটো বা তিন চাকার যানবাহন চলবে না বা চলাচল নিষিদ্ধ। কিন্তু আজ দেখা গেল সমস্ত রকম টোটো যাতায়াত করছে ওই সুড়ঙ্গ দিয়ে এবং যানজটের সৃষ্টি হচ্ছে। এলাকা বাসিন্দারা অবিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। আর কতদিন এই সমস্যার সমাধান হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন পথ চলতি মানুষজন। যদিও বিধায়ক খোকন দাস এসে পরিদর্শন করে গেছেন এবং তড়িঘড়ি কাজও শুরু হয়েছিল, কিন্তু কয়েকদিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও এখনও সেই আন্ডারপাসের নিচে জল এবং মানুষকে সেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অবশ্যই এটা প্রশাসন দেখছে, মমতা ব্যানার্জি যথেষ্ট দেখাশোনা করে এগুলো করার চেষ্টা করছে। এখানে যে কমিশনার আছে সেও দেখে এগুলো করছে, এখানে সেট হবে শুনছি। অবশ্যই অবশ্যই বন্ধ হওয়া উচিত। প্রশাসন চেষ্টা করছে, প্রশাসন ড্রেন কেটেছে বাইরের দিক দিয়ে, কাজ চলছে। আমার নাম রাজীব বিশ্বাস। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।